अरे देखो हमरा तो पहुंचे गेछि की हैं ये झोप झाड़ेर जन्य हमरा देखते पाइनी हमरा तो अज्ञान सरोवरेर काछेई छिलाम ओई देखो এবার আমি আমার আরাধ্য দেবতার দর্শন পাবো। কোথায় এসেছি? এ কোন স্থান? অজ্ঞান সরোবর। এখানেই তো আমাদের আসার কথা। আমাদের তো জ্ঞান সরোবরে যাওয়ার কথা। জ্ঞান সরোবর? মুনিবার, আপনি আমার সাথে পরিহাস করছেন না তো? কে বলেছে তোমায় জ্ঞান সরোবরের বিষয়ে? হয়তো সেই তোমার সঙ্গে পরিহাস করেছে। ঋষি মাতঙ্গ আমাকে বলেছিলেন, ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব জ্ঞান সরোবরে গিয়েছিলেন আর সেখানে তপস্যা করে উনি আরাধ্য দেবতাকে পেয়েছিলেন। আর আমারও বিশ্বাস, আমিও আমার আরাধ্য দেবতার সন্ধান ওখানেই পাবো। ও, তাহলে তুমি আরাধ্য দেবতার খোঁজে এসেছো? আপনাকে তো আমি বলেছিলাম। আপনি জানেন কোথায় পাবো আমার আরাধ্য দেবতাকে? তা আমার জানা নেই, কিন্তু ওরা নিশ্চয়ই জানে। ওরা ওদের আরাধ্য দেবতার খোঁজে এসেছিল, আমার সঙ্গে দেখা হয়েছিল, ওদের জীবিত অবস্থায় আমি সচেতন করেছিলাম, কিন্তু জেদ ধরেছিল, কথাই শোনেনি। দেখো ওদের পরিণাম, কেবল অস্থি পড়ে আছে। যেমন জ্ঞান সরোবর বলে কিছু হয় না, ঠিক তেমনি সৃষ্টিতে আরাধ্য দেবতা বলে কিছু হয় না। আপনার মতন মহাপুরুষের কাছে আমি শুধু ক্ষমা ভিক্ষাই করতে পারি। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ঋষিবর। দয়া করে ক্ষমা করে দিন আমাদের। আপনার এই অপরাধ ক্ষমার অযোগ্য। হে ঋষিবর, আপনার কাছে বিনম্র অনুরোধ, কৃপা করে কৃপা করে শান্ত হন। কি বলছেন আপনি? আপনি এই বংশের জ্যেষ্ঠ, আপনি অনেক যুগ দেখেছেন, যুগান্তরী ঘটনার সাক্ষী আপনি। বলুন, একজন ঋষিকে অপমান করলে তার পরিণতি কি হয়? হে ঋষিবর, পাপ হয়, দোষ হয়, কিন্তু যা কিছু এখন ঘটেছে তা অজ্ঞানতাবশত ঘটেছে ঋষিবর। আপনি যথেষ্ট জ্ঞানী, শিষ্টাচারের নিয়ম আপনি খুব ভালো করেই জানেন। হে ঋষি শ্রেষ্ঠ, ও একজন অবোধ বালক, ও শিষ্টাচারের বিষয়ে কিছুই জানে না। কিন্তু সে জ্ঞান কি তার মাতা পিতারও নেই? মারুতি কোথায় ওনারা যদি নাই জানতেন, তাহলে আমাকে অপেক্ষা করানো উচিত হয়নি। অনর্থক সব কথা বলে আমার সময় নষ্ট করালেন, কখনো শীতল জল, কখনো বা পায়েস দিয়ে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছেন। এই সব কিছুর আড়ালে একটি সত্যকে লুকোনোর চেষ্টা। মাতার প্রধান কর্তব্য হল তার সন্তানকে সঠিক শিষ্টাচার শেখানো, আর এটা দেবী অঞ্জনীর অক্ষমতা। জ্ঞান সরোবর, আরাধ্য দেবতা, এ সবই মনের ভ্রম। তোমার মতো সরল মনের শিশুরাই তো এই কাল্পনিক কাহিনী বিশ্বাস করে। এ কাল্পনিক কাহিনী নয়, ভক্ত শ্রেষ্ঠ ধ্রুবর ভক্তিও যথার্থ ছিল, আর ওনার আরাধ্য দেবতার সাথে সাক্ষাৎ, আর সেই জন্যই আমিও ওনার মতোই ততক্ষণ অন্ন জল গ্রহণ করব না যতক্ষণ না। ততক্ষণ কি? যতক্ষণ না আরাধ্য দেবতাকে লাড্ডু নিবেদন করছি। আরে বাহ, মায়ের হাতে বানানো আরেকটা লাড্ডু দেখছি,
তোমার এই ঝোলাটা তো চমৎকার, নাকি তুমি এটা লুকিয়ে রেখেছিলে? যখন তুমি এটা বুঝেই গেছো যে আরাধ্য দেবতা বলে কিছু হয় না, তাহলে নিঃসংকোচে তুমি এটা খেয়ে নিতে পারো। কিন্তু অর্ধেক তুমি আর অর্ধেক আমি, দাও। মাতা, প্রভু মারুতিকে এরূপ করতে কেন বাধ্য করছেন? এত যত্ন করে বাঁচিয়ে রাখা বিশেষ লাড্ডু ওনারা দুজনই খেয়ে ফেলার কথা বলছেন, কারণ আরাধ্য তো কেউই নেই। মাতা, কিছু করুন। তোমাদের কি মারুতির মনোবল আর ভক্তির উপর বিশ্বাস নেই? এ ওর অন্তিম পরীক্ষা। এখন যা করার মারুতিকেই করতে হবে। আজ তো বড়ই আনন্দ। আপনি একদম ঠিক বলছেন ঋষিবর, এ আমারই দোষ, সব আমারই দোষ। যদি আপনি অভিশাপ দেনই তাহলে আমাকে দিন, আমার মারুতিকে অভিশাপ দেবেন না। হে ঋষি শ্রেষ্ঠ, আমি আপনার কাছে করজোরে অনুরোধ করি, আপনি বালক মারুতি আর দেবী অঞ্জনীকে ক্ষমা করুন। ব্যাস, আমি অপারক, অনুরোধ করবেন না। বিষয়টা শুধু আমার একার নয়, বরং সমগ্র ঋষিকুলের সম্মান জড়িয়ে। এই অপরাধ করেও যদি উনি একবার ক্ষমা পেয়ে যান, তাহলে ভবিষ্যতে কোনো ঋষিমুনিকে অপমান করার পূর্বে কেউ একটি বারো ভাববে না। হে প্রভু, আমার দৃঢ় বিশ্বাস এ সবই আপনার রচিত মহালীলা। এই পরিস্থিতিতে যা করা উচিত মারুতি স্বয়ং তা করবে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? আমায় ক্ষমা করবেন আপনি, কিন্তু এ লাড্ডু আপনার জন্য নয়, এতে কেবল আমার আরাধ্য দেবতার অধিকার আছে। এখনো তুমি সেই কল্পনায় মগ্ন? কেমন মূর্খ তুমি! আমি দেখতে পাচ্ছি তুমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় তোমার মুখ শুষ্ক হয়ে গেছে। মুনিবর, আপনি ঠিকই বলেছেন, খিদে তো পেয়েছে, কিন্তু এতটাও না যে আমি লক্ষ্যভ্রষ্ট হব। আরাধ্য দেবতাকে নিবেদন না করে আমি কিচ্ছু খাব না। কে আরাধ্য? কিসের আরাধ্য? কবে, কোথায় পাওয়া যাবে? কতদিন ক্ষুধার্ত হয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াবে? একদিন, এক মাস, এক বছর, কতদিন? ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব যখন না খেয়ে মাসের পর মাস কাটাতে পারেন, তাহলে আমি পারবো না কেন? তাতে প্রাণ ত্যাগ করতে হলেও আমি প্রস্তুত আছি, কিন্তু আমি পথভ্রষ্ট কিছুতেই হব না। আমি প্রতিজ্ঞা করছি, আরাধ্য দেবতার সাক্ষাৎ না পেলে আমি ফিরে যাব না। আপনি আমায় কিছুতেই লক্ষ্যভ্রষ্ট করতে পারবেন না। জেদ করো না, আর আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি কি জানো কি বলছো?
দিনের পর দিন এইভাবে অভুক্ত থাকাটা মোটেই সহজ কাজ নয়। যখন গৃহ ত্যাগ করেছিলাম আমি তখনই তা জানতাম। যে পথে চলা শুরু করেছি তা আর যাই হোক খেলা তো নয়, তাহলে ভয় কিসের? বেশ তো, তবে দেখা যাক কতদিন ধরে তুমি এই ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করে থাকতে পারো। মাতা, প্রভু এসব কি করছেন? মহাকাল কালচক্রকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেন সময় চক্রের মায়া মারুতি যেন বুঝতে পারে। এই অলৌকিক দৃশ্যকে দেখো, কিভাবে এক এক মুহূর্তে সময় পরিবর্তিত হচ্ছে। এখন কেমন লাগছে বৎস? আমি তো খুবই ক্ষুধার্ত, কয়েক মাস কেটে গেছে, কিন্তু এ কি, তোমার আরাধ্য দেবতা কোথায়? আমার কথা এবার মেনে নাও, ওই লাড্ডু আমার সঙ্গে ভাগ করে নাও। মাত্র কিছু মাসই তো পেরিয়েছে, এখনো সারা জীবন বাকি, আরাধ্য দেবতাকেও পেয়ে যাব আর ওনাকে লাড্ডু নিবেদন করব। মতি ভ্রম হয়েছে তোমার, সারা জীবন কোনো প্রাণী অন্ন জল ছাড়া কাটাতে পারে না। যতক্ষণ তোমার প্রাণ আছে তোমার শরীরে অন্ন জলের প্রয়োজন পড়বেই, এটা সৃষ্টিকর্তা ব্রহ্মার তৈরি করা নিয়ম, বুঝেছো? মুনিবর, ব্রহ্মাদেবের এই নিয়ম যতটা অটুট আমার এই প্রতিজ্ঞাও ততটাই অটুট। নিয়ম পালনও হবে আর আরাধ্য দেবতাকে পাওয়ার তপস্যাও চলতে থাকবে। অসম্ভব, আপনিই তো বললেন যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ আমাদের দেহে অন্ন জলের প্রয়োজন, তাই তো? তাহলে ঠিক আছে, এবার আমি আমার প্রশ্বাস ধরে রাখবো। তাহলে আমার খিদেও পাবে না তৃষ্ণাও পাবে না, আর আমি ততক্ষণ প্রশ্বাস ধরে রাখবো যতক্ষণ না আমার আরাধ্য দেবতা স্বয়ং এসে দর্শন দিচ্ছেন। আর আমি ততক্ষণ প্রশ্বাস ধরে রাখব যতক্ষণ না আমার আরাধ্য দেবতা স্বয়ং এসে দর্শন দিচ্ছেন। মাতা, এ কেমন শপথ নিল মারুতি? কে বলতে পারে এই মহাপরীক্ষার অন্ত কোথায়? নিজ
পবনদেব, আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের বায়ুকে কেন স্থির করে দিলেন? এই প্রকার প্রাণবায়ু বিনা এই বিশ্বে? না দেবরাজ, আমিও বুঝতে পারছি না যে এইসবের কারণ কি। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমি জ্ঞাত আছি এই সংকটের কারণ সম্পর্কে। সহায়তার জন্য আমাদের সবাইকে মহাদেবকে স্মরণ করতে হবে। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন ভোলানাথ। আপনার সঙ্গে আপনার অংশের যে সংঘর্ষ হচ্ছে, সেই কারণের জন্য আমাদের এই সৃষ্টি না শেষ হয়ে যায়। আপনার কাছে বিনীত নিবেদন, আপনার পরীক্ষার এখানেই শেষ করুন। প্রভু, মারুতি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছে যে ওর আরাধ্যর সঙ্গে সাক্ষাতের যোগ্য। এ আমার অনুরোধ, দয়া করে ওকে দর্শন দিয়ে ওর এই কঠোর তপস্যার ফল প্রদান করুন। মারুতি, এবার নিজের চোখ খোলো পুত্র। মহাদেব, মহাদেব, কৃপানিধি শিব শম্ভুকে অঞ্জনী পুত্রের প্রণাম। কল্যাণ হোক। তার মানে আমার তপস্যায় প্রসন্ন হয়ে স্বয়ং মহাদেব আমায় দর্শন দিলেন, অর্থাৎ আপনি আমার আরাধ্য দেবতা। না পুত্র, আমি তোমার আরাধ্য দেবতা কি করে হতে পারি? তুমি আর আমি একই। এর অর্থ কি প্রভু? আমার কথার অর্থ হলো, তোমার আর আমার আরাধ্য দেবতা একজনই। তাই? মারুতি, পরম ভক্ত হতে গেলে কেবল ভক্তিই পর্যাপ্ত নয়, ভক্তের মনে বল, বুদ্ধি আর শিক্ষার প্রয়োজনও আছে। আর তুমি এই তিন পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ, ফলস্বরূপ আমি তোমাকে তোমার আরাধ্য দেবতার নাম বলতে এসেছি। সত্য বলছেন আপনি? দয়া করে বলুন না প্রভু, কে আমার আরাধ্য দেবতা? আমি তোমাকে এই সংসারের সবচাইতে গুরুত্বপূর্ণ, সর্বাধিক বিশিষ্ট মন্ত্র দিতে চলেছি মারুতি। এই মন্ত্রকে তুমি তোমার ভিতরে ধারণ করো।
দেবী অঞ্জনী, আপনার আর আপনার পুত্রের দুঃসময় আসতে চলেছে। তোমার আরাধ্য দেবতার নাম রাম। রাম রাম রাম।